এবার আমরা চলে এলাম এই ভিডিও সিরিজের নেক্সট সেগমেন্টে। এখানে আমরা ডিসকাস করব ব্রিফ হিস্ট্রি অফ করোনা ভাইরাস। এই যে কোভিড 19 আমরা 2019 সাল থেকে দেখছি, এটা কিন্তু পৃথিবীর ফার্স্ট করোনা ভাইরাস অ্যাটাক না। এর আগে আরো দুবার করোনা ভাইরাস পৃথিবীতে অ্যাটাক করেছিল বিভিন্ন প্রদেশে, এবং সেটাও কিন্তু ছিল এক ধরনের প্যান্ডেমিক। তো সেগুলো দেখে নিই কোন কোন জায়গায় প্রথম দেখা গিয়েছিল এবং তাদের কজেটিভ এজেন্ট কী ছিল আর তাদের ট্রান্সমিশন পাথওয়ে, মানে কোন অ্যানিমাল থেকে কোন অ্যানিমালে গেছে, এটা আমরা একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে সার্স। সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। সেকেন্ডটা হচ্ছে মার্স, মিডল ইস্ট অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। এই সার্স এবং মার্স এদের কিন্তু প্রত্যেকেরই যে মেন অ্যাফেক্টেড পার্সন হয় তার সিম্পটম হয় রেসপিরেটরি প্রবলেম। এটা আমরা কোভিড 19 ক্ষেত্রেও দেখছি, এবং এইটা আমরা যেহেতু এখানে লেখার জায়গা হয়নি তাই আমি থার্ডে এর পরে লিখব, সেটা দেখব আমরা কোভিড 19। তাহলে তিনবার করোনা ভাইরাস প্রেজেন্ট এই স্ট্যাটাস অবধি এখনও কিন্তু পৃথিবীকে অ্যাফেক্ট করেছে। এবার আমরা দেখে নিই পজিটিভ এজেন্ট, মানে পজিটিভ এজেন্ট মানে আর এটা মানে প্যাথোজেনও আমরা বলতে পারি, পজিটিভ এজেন্ট মানে প্যাথোজেনও আমরা বলতে পারি। প্যাথোজেন মানে কি? প্যাথোজেন মানে হলো যে একটা এজেন্ট যা কিনা রোগের সৃষ্টি করতে পারে এবং যার ফলে রোগের লক্ষণ দেখতে পাওয়া যায়, সেই কিন্তু প্যাথোজেন বলে গণ্য হবে। এখন যদি একটা কোনো ফরেন প্যাথো মানে অ্যান্টিবডি বা অন্য কোনো ফরেন বডি বা ফরেন অ্যানিমাল যদি আমাদের দেহে চলে আসে, কিন্তু সে যদি আমাদের দেহে কোনো রকম রোগের লক্ষণ বা কোনো রকম ডিজিজ না করে বা এই রকম কোনো ক্যারেক্টার না দেখায়, তাহলে তাকে কিন্তু আমরা প্যাথোজেন বলবো না। একমাত্র যে কিনা রোগের সৃষ্টি করে বা কোনো রকম রোগ এর লক্ষণ দেখা যায় আক্রান্তের শরীরে, তখনই আমরা তাকে কিন্তু প্যাথোজেন বলব। তো এখানে সার্সের ক্ষেত্রে পজিটিভ এজেন্ট বা প্যাথোজেন হলো ভাইরাস, এবং কী ভাইরাস? সার্স করোনা ভাইরাস। এখানে বলে নিই সার্স করোনা ভাইরাস এটা হচ্ছে ওয়ান। এই নেক্সট আমরা যেটা করব, যা মানে যেটা হচ্ছে কোভিড 19, সেটা হচ্ছে সার্স করোনা ভাইরাস টু। কারণ এই করোনা ভাইরাসের সাথে প্রেজেন্ট যে কোভিড 19 করোনা ভাইরাসের সাথে কিন্তু সার্স করোনা ভাইরাস খুব সিমিলারিটিসে আছে ক্যারেক্টার্সের দিক থেকে এবং সব দিক থেকে। তাই জন্য হেকে অনেক সময় কোভিড 19 যে পজিটিভ এজেন্টকে তাকে অনেক সময় সার্স করোনা ভাইরাস টুও বলা হয়। আচ্ছা, এবার দেখে নিই ট্রান্সমিশন পাথওয়েটা কী। এদের ট্রান্সমিশন পাথওয়ে কিন্তু প্রথমে হচ্ছে ব্যাট, তারপরে হচ্ছে সিভেট। সিভেট হচ্ছে ধরে নাও একটা মানে বিড়াল জাতীয় একটা প্রাণী, আর তারপরে হচ্ছে হিউম্যান। দেখো এই ব্যাট কিন্তু এবং সিভেট এরা হিউম্যান, এবং এরা কিন্তু প্রত্যেকটাই স্পিসিস আলাদা, একদমই আলাদা। তাহলে কী করে ওই একই করোনা ভাইরাস কী করে ব্যাট থেকে ব্যাটও আক্রমণ করছে, বাদুড়েও আক্রমণ করছে, সিভেটেও করছে, আবার হিউম্যানে করছে? তার কারণ হলো ব্যাটে যে করোনা ভাইরাস ছিল সেই করোনা ভাইরাস মিউটেশন করে কিন্তু সিভেটে গেছে, এবং সিভেটে যে করোনা ভাইরাস ছিল সেটা কিন্তু মিউটেশন করে হিউম্যানে গেছে। তার মানে মিউটেশন হলেই তবেই কিন্তু স্পিসিস লেভেলকে সে পার করতে পারবে বা অতিক্রম করতে পারবে। মিউটেশন না হলে যদি একই ক্যারেক্টার থাকে সাধারণত, তাহলে তখন স্পিসিস লেভেল সে অতিক্রম করতে পারে না। স্পিসিস লেভেলের ব্যারিয়ার অতিক্রম করতে গেলে কিন্তু মিউটেশন হওয়া জরুরি। এবার দেখে নিই যে এর প্লেস ছিল কিন্তু চায়না, এবং ইয়ার ছিল 2002। এবার পরবর্তীটা এসে যাই, আমরা দেখছি মার্স, সেটা হচ্ছে মিডল ইস্ট অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। তো এটা কিন্তু দেখা গিয়েছিল, এটারও লক্ষণ হচ্ছে রেসপিরেটরি প্রবলেম আর অ্যাকিউট নিউমোনিয়া, যেগুলো প্রত্যেকটা যেটা করোনা ভাইরাস 2019 একই লক্ষণ, একই তার সিমটমস। আর এর পজিটিভ এজেন্ট ছিল হচ্ছে মার্স করোনা ভাইরাস। এদের প্রত্যেকের মধ্যে কি
কিন্তু সিমিলারিটিস আছে, এটা এক একটা অন্য স্ট্রেন বলতে পারো। আচ্ছা, এটা কিন্তু মিডল ইস্টে প্রথম দেখা গিয়েছিল। মিডল ইস্ট মানে মিডল ইস্টের সৌদি আরবিয়া বলে একটা কান্ট্রি আমরা জানি সবাই, সেই জায়গায় সৌদি আরবিয়াতে কিন্তু এই মার্স প্রথম দেখা গিয়েছিল। এবং এর ট্রান্সমিশন পাথওয়ে কিন্তু ছিল ব্যাট, তারপরে আমরা জানি যে মানে আরব রিজিয়নে ক্যামেল অনেক পাওয়া যায়, তারপরে ছিল ক্যামেল এবং তারপরে হিউম্যান এসেছিল। তাহলে ব্যাট, তারপরে ক্যামেল এবং হিউম্যান। তো এই ব্যাটেরও কিন্তু মিউটেশন হয়ে, তারপরে যে ভাইরাসটা ব্যাটকে আক্রমণ করেছিল সেটা কিন্তু মিউটেশন হয়ে ক্যামেলে, ক্যামেল থেকে মিউটেশন হয়ে হিউম্যান এসেছিল। এর পরবর্তী আর সরি একটা ইয়ার ছিল হচ্ছে 2012। এরপরে আমরা কোভিড-19 ব্যাপারটা দেখব এবং তার ট্রান্সমিশন পাথওয়ে পজিটিভ এজেন্ট কি সেটা একটু দেখে নেব। তাহলে এটা দেখে নেব আমরা নেক্সট ভিডিও সেগমেন্ট। আমরা চলে এলাম নেক্সট সেগমেন্টে। আমরা পড়ছিলাম এর আগের স্লাইডে, আমরা দেখেছিলাম যে করোনা ভাইরাস যে পৃথিবীতে আগেও আক্রমণ মানে এফেক্ট করেছে, তো সেই ব্রিফ হিস্ট্রিটা আমরা দেখছিলাম। এর আগে সার্স হয়েছে চায়নাতে 2002 সাল নাগাদ, আর তারপরে হয়েছে মার্স যেটা হচ্ছে মিডল ইস্ট এরিয়ায় হয়েছে, আর তারপরে হয়েছে এই করোনা ভাইরাস 2019 যেটাও কিনা মেন তার মানে এপিস মানে মেন সেন্টার ছিল হচ্ছে প্রথম চায়না, তারপরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে ডিজিজটার নাম হচ্ছে কি, আমাদের প্রেজেন্ট যেটা দ্বারা আমরা সবচেয়ে বেশি এফেক্টেড, যেটা নিয়ে আমরা সবচেয়ে ভয় পাচ্ছি, করোনা ভাইরাস ডিজিজ 2019 এই ডিজিজটার নাম। আর পজিটিভ এজেন্ট বা প্যাথোজেন হচ্ছে যে ভাইরাসটা করোনা ভাইরাস ডিজিজকে কজ করছে, সেটা হচ্ছে 2019 নোভেল করোনা ভাইরাস, বা এটা কিন্তু সার্স করোনা ভাইরাস 2ও বলা হয়। যেহেতু এর আগে আমি বলেছিলাম যে সার্স করোনা ভাইরাসের সাথে যেটা 2002 সালে মানে যেটা চায়নাতে হয়েছিল সেটাতেও, সেটার সঙ্গে সেই করোনা ভাইরাসের সাথে এই করোনা ভাইরাস নোভেল করোনা ভাইরাসের কিন্তু অনেক সিমিলারিটিস আছে, তাই জন্য একে সার্স করোনা ভাইরাস 2ও বলা হয়, ওটা সার্স করোনা ভাইরাস 1। এর ট্রান্সমিশন পাথওয়ে এটা হচ্ছে ব্যাট প্রথম ফার্স্ট হোস্ট, তারপরে হচ্ছে রিজার্ভার হোস্ট। রিজার্ভার হোস্টটা কি আমি পরবর্তীকালে বলছি। ব্যাট, তারপরে হচ্ছে যে ইন্টারমিডিয়েট যে হোস্ট ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না, সেটা এখনও সায়েন্টিস্টরা ডিসকভার করছেন, গবেষণা করছেন যে কি এর মাঝখানে ছিল। অনেকে বলছে যে এর মাঝখানে ছিল প্যাঙ্গোলিন বা অ্যান্টিলোপ জাতীয় কোনো প্রাণী, তো সেটা এখনও আমরা নিশ্চিত নই, তাই আমরা সহজে বলতে পারছি না। কিন্তু ব্যাট হচ্ছে প্রথম শুরু হয়েছে, তারপরে ব্যাট থেকে আস্তে আস্তে একটা ইন্টারমিডিয়েট অ্যানিমালের মাধ্যমে হিউম্যানে গেছে। আর এটাও কিন্তু প্লেস আমরা চাই না, উহান প্রদেশ আমরা জানি, আর এটা হচ্ছে 2019 থেকে শুরু হয়েছিল, 2019 থেকে এবং এখনও পর্যন্ত চলে আসছে, মানে এখনও পর্যন্ত আছে। আচ্ছা, সিমটমস কি আমরা বলেছিলাম, এই তিনটেরই সিমটমস হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, ফিভার, কাফ, কোল্ড। আর যদি সিভিয়ার কেস হয় তাহলে কিন্তু শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট, তারপরে হে হয় সিভিয়ার নিউমোনিয়া হয়ে যেতে পারে, আর স্মেল আর টেস্টের কোনো সেন্স থাকে না, মানে কোনো রকম গন্ধ বা স্বাদ আমরা নিতে পারি না, পেতে পাই না। তো এটার ক্ষেত্রে আমি একটা খালি বলছি যে এই ব্যাটকে, ব্যাট নিয়ে আমরা পরবর্তীকালেও আলোচনা করব, এই ব্যাটকে আমরা রিজার্ভার হোস্ট বলছি কেন, এবং প্রতিটা ডিজিজে কিন্তু প্রতিটা করোনা ভাইরাস ডিজিজের ফার্স্ট হোস্ট কিন্তু ছিল এই ব্যাট। তো এটার কারণ কি, ব্যাটই কেন সব রকম ডিজিজের প্রথম হোস্ট থাকে সেইটা আমরা পরে যে ভিডিও গুলো আসবে তাতে আমরা দেখব, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ব্যাটে রিজার্ভার হোস্ট বলতে আমরা তাকেই বুঝি যে হোস্টে প্রাণীটার মধ্যে প্যাথোজেন বা ভাইরাস থাকবে, কিন্তু প্রাণীর মধ্যে কোনো রোগের লক্ষণ বা সিমটম দেখা দেবে না।
তাহলে তখন আমরা তাকে রিজার্ভার হোস্ট বলবো। এবং কিন্তু প্রাণীটা তার মধ্যে রেপ্লিকেট করছে, নিজে বংশ বিস্তার করছে, ঠিক আছে, প্রাণীটা বলছি সরি হিউম্যান এই সরি ভাইরাসটা, কিন্তু এরকম করছে, কিন্তু সেই ব্যাটের বা বাদুরের কোনো রকম এফেক্ট করছে না বা তার কোনো রোগের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না, সে কিন্তু স্বাভাবিক নর্মাল জীবনযাপন করছে। তো এটাই আমরা বলি রিজার্ভার হোস্ট, যার কোনো এফেক্ট পড়ে না, কিন্তু এদের থেকে প্রচণ্ডভাবে ইনফেকশনও হয়, ট্রান্সমিশন ছড়িয়ে পড়ে, যেটা আমরা প্রমাণ পেয়েছি, যেটা প্রত্যেকটা করোনা ভাইরাস ডিজিজ এবং পৃথিবীর অন্যান্য সব বিভিন্ন নিপা বিভিন্ন ডিজিজ আছে যেগুলো খুবই ডেঞ্জারাস, সেই ডিজিজগুলো ইবোলা, সেগুলোর প্রথমেই কিন্তু সূচনা এই ব্যাট। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ব্যাট কেন সব কিছুর উৎস, নিশ্চয়ই ব্যাট এই প্রাণীটার মধ্যে এমন কিছু আছে যার ফলে এই প্রাণীটার মধ্যেই কিন্তু প্রথম ভাইরাস আক্রমণ করে, এবং কিন্তু সে নিজেকে কিন্তু ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করে এবং তার নিজের কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু তারপর সে তার ছড়িয়ে দেয় পুরো পৃথিবীতে। তাহলে এই ব্যাপারটা আমরা জানবো। তার আগে আরেকটা আমরা টার্ম আমরা জেনে নিই যেটা খুবই ইম্পর্টেন্ট এই রোগগুলো জানার ক্ষেত্রে, সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ। তাহলে জুনোটিক ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যে ডিজিজগুলো অ্যানিমাল থেকে হিউম্যান বিইংয়ে ছড়িয়ে পড়ে। এইরকম অনেক ডিজিজ আছে, যেমন হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড যে 19, এটাই তার মেন একটা এক্সাম্পল হলো। সেটা হচ্ছে কোথায় ব্যাট প্রথম ছিল, তারপরে কোথায় হিউম্যানে গেল। এইরকম জুনোটিক ডিজিজ অসংখ্য আছে এবং বায়োলজিক্যাল সায়েন্স বিশেষ করে প্যারাসাইটোলজি ইমিউনোলজিতে কিন্তু জুনোটিক ডিজিজের খুব গুরুত্ব আছে এবং এ নিয়ে বিভিন্ন গবেষণাও চলছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব যে ব্যাটই কেন সব কিছুর প্রধান উৎস হলো। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, তোমরা আমার সঙ্গে থেকো।